হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্যারালালোগ্রাম। এর আগে আমরা কি করেছিলাম, এর আগে আমরা সার্কেলের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে নিয়েছি প্যারালালোগ্রাম অর্থাৎ সামান্তরিক, যেটা কোয়াড্রিল্যাটারালের মধ্যে পড়ে। কোয়াড্রিল্যাটারাল থেকে অর্থাৎ চতুর্ভুজের থেকে আমরা আয়তক্ষেত্র, আমরা বর্গক্ষেত্র করেছি। সামান্তরিকের এই পার্টটা বাকি ছিল, সেটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্যারালালোগ্রাম বেসিক্যালি কি, যে কোনো চতুর্ভুজ, যে কোনো কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যখন সমান্তরাল হয়ে যায়, তখন তাদেরকে বলা হয়, তাকে বলা হয় কি, প্যারালালোগ্রাম বা সমান্তরিক। অর্থাৎ যে কোনো একটা চতুর্ভুজ আমি যে কোনো ইচ্ছা ড্র করতে পারি। সাপোজ এটা একটা চতুর্ভুজ, এর বিপরীত বাহুগুলো যখন আমার প্যারালাল হবে, সাপোজ একটু অন্যভাবে ড্র করি, মনে করো এরকম আছে, এটা একটা চতুর্ভুজ, এর বিপরীত বাহু অর্থাৎ এই বাহু এবং এই বাহু যখন প্যারালাল অর্থাৎ সমান্তরাল হবে, আর এই বাহু আর এই বাহু যখন সমান্তরাল হবে, তখন সেটা একটা রূপ নিয়ে নেবে সামান্তরিকের। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এর আরও প্রপার্টিজ আছে যেগুলো আমরা জানবো। যদি এখানে এসি আর এখান থেকে যদি বিডিকে আমি জয়েন করে দিই, তাহলে এই এসি আর বিডিকে বলা হবে কি, সামান্তরিকের কর্ণ বা ডায়াগোনাল। ক্লিয়ার? তো তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তো এটা গেলো বেসিক্যালি সামান্তরিক। এর আরও ধর্ম আছে, সব প্রপার্টিগুলো আমরা জানবো। তো একটা সামান্তরিক বা একটা প্যারালালোগ্রামের ক্ষেত্রে তার বিপরীত বাহু অর্থাৎ এডি আর বিসি হয়ে যায় আমাদের ইকুয়াল। এডি আর বিসি হবে ইকুয়াল, সিমিলারলি এবি আর সিডি হবে ইকুয়াল, এবি আর সিডি এদের দৈর্ঘ্য হবে সমান। ক্লিয়ার? নেক্সট যেটা জিনিস জানতে হবে যে এরা তো সমান প্লাস সমান্তরাল, অর্থাৎ এডি আর বিসি সমান প্লাস সমান্তরাল, এবি আর সিডি সমান প্লাস সমান্তরাল। এই দুটো হলো মেইন পয়েন্ট। এছাড়া এর মধ্যে কিছু কিছু কোণ আছে যেগুলো ইকুয়াল, যেমন এই কোণটা অর্থাৎ এডিবি, কোণ এডিবি এই কোণটা ইকুয়াল হয়ে যাবে কোণ আমার সিবিডি এর সাথে। কেন? এই দুটো হচ্ছে একান্তর কোণ। যখন এই দুটো সমান্তরাল সরলরেখা থাকে আর তাদের মধ্যে একজন ছেদক থাকে, তাহলে এই কোণ দুটো সমান হয়, এদেরকে একান্তর কোণ বলা হয় থাকে। তো এরা হচ্ছে গিয়ে পরস্পর সমান। সিমিলারলি আমার এই কোণ এবং এই কোণও সমান। ওকে, এবার মেইন যেটা এখান থেকে কিছু প্রপার্টিস যেগুলো আমাকে জানতে হবে একটা আমাদের সামান্তরিক বা প্যারালালোগ্রামের। পরবর্তীকালে আমরা এরিয়া টেরিয়া সব জানবো, এরিয়া কীভাবে বের করতে হয় এগুলো সব কিছু। তো আপাতত কিছু প্রপার্টিস আছে সেগুলো জানতে হবে। সেই প্রপার্টিসগুলো কি, এই যে এবিসিডি যে আমরা সামান্তরিক দেখতে পাচ্ছি, এই সামান্তরিকের দুটো ডায়াগোনাল আমরা দেখতে পাচ্ছি। এই ডায়াগোনাল দুটো কি কি আছে, আমাদের ডায়াগোনাল হচ্ছে এসি আর ডায়াগোনাল হচ্ছে আমার বিডি। তো প্রথম প্রপার্টি কি বলছে, প্রথম প্রপার্টি বলছে এসি আর বিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ বাইসেক্ট করে। প্রপার্টি নাম্বার যদি আমি ওয়ান বলি, তাহলে কি ডায়াগোনালস, প্রপার্টি নাম্বার ওয়ান হচ্ছে ডায়াগোনালস বাইসেক্ট, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার, অর্থাৎ পরস্পরকে ডায়াগোনালগুলো পরস্পরকে কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এ ও দ্যাট ইজ ইকুয়াল টু ও সি আর বি ও ইজ ইকুয়াল টু ও ডি, এই এ ও ইজ ইকুয়াল টু ও সি আর বি ও ইজ ইকুয়াল টু ও ডি, ডায়াগোনালগুলো পরস্পরকে কী করে, সমদ্বিখণ্ডিত করে। এটা প্রপার্টি ওয়ান। এই প্রপার্টিগুলো তোমরা নোট ডাউন করে নিও এক এক করে। দুই নম্বর প্রপার্টি যেটা এখান থেকে জানতে হবে আমাদের, সেটা কি, যদি কোনো সামান্তরিককে বলা থাকে যে কোনো একটা সামান্তরিক একটা বৃত্তের মধ্যে আছে, অর্থাৎ একটা প্যারালালোগ্রাম যদি একটা বৃত্তের মধ্যে ইনস্ক্রাইবড হয়, ইনস্ক্রাইব কথার অর্থ কি, ইনস্ক্রাইব মানে বৃত্তের ভেতরে থাকে, মানে এখানে আমাকে ড্র করতে বলছে একটা প্যারালালোগ্রাম, যেটা পসিবল হয় না। সেটা কখন পসিবল হবে, যখন এই প্যারালালোগ্রামটা প্যারালালোগ্রাম না হয়, সেটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। তাহলে মনে রাখবে যে বৃত্তের মধ্যে ইনস্ক্রাইব করে যদি থাকে, বৃত্তের ভেতরে অবস্থিত কোনো সমান্তরিক বা প্যারালালোগ্রাম হচ্ছে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি সেটা হয়ে যাচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল। ওকে, তাহলে এটা একটা মেইন টপিক যে এই প্যারালালোগ্রাম ইনস্ক্রাইবড ইন আ সার্কেল ইজ রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। ক্লিয়ার? এটা গেল দু নম্বর পয়েন্ট। ঠিক আছে, তিন নম্বর পয়েন্ট যেটা, যদি এবার ইনস্ক্রাইব না হয়, সার্কামস্ক্রাইবড হয়। সার্কামস্ক্রাইব অর্থাৎ একটা সার্কেল আছে, এই সার্কেলের বাইরে যদি আমাকে বলে একটা প্যারালালোগ্রাম, অর্থাৎ এরকমভাবে যদি একটা প্যারালালোগ্রাম আমাকে বাইরে বলা থাকে যে এই যে প্যারালালোগ্রামটা যেটা দেখতে পাচ্ছ, যদি কোনো একটা সার্কেলের বাইরে এইভাবে করে প্যারালালোগ্রাম সার্কামস্ক্রাইব থাকে, তাহলে সেক্ষেত্রে সেই প্যারালালোগ্রামটা হয়ে যায় রম্বস।
সেই প্যারালোগ্রামটা কি হয়, রম্বাস। রম্বাস কাকে বলে? রম্বাস হচ্ছে প্যারালোগ্রামেরই একটা রূপ, মডিফাইড রূপ, যেখানে প্যারালোগ্রামের ক্ষেত্রে বা সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, শুধু বিপরীত বাহুগুলো সমান হয়, বাট রম্বসের চারটে বাহুর দৈর্ঘ্যই ইকুয়াল, এইটুকুই ডিফারেন্স। ওকে, আরো ডিফারেন্স আছে বাট বেসিক ডিফারেন্স হচ্ছে এটাই। তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, রম্বস। তাহলে কি বলবো, যদি প্যারালোগ্রাম প্যারালোগ্রাম সার্কামস্ক্রাইবড টু আ সার্কেল ইজ আ রম্বস, আর রম্বস। এই তিনটে ইম্পর্টেন্ট ভাইটাল প্রপার্টিস হচ্ছে গিয়ে আমার প্যারালোগ্রামে, যেগুলো তোমরা নোট ডাউন করবে। এছাড়া আরও প্রপার্টি আছে, সেগুলো আমরা জানবো। চার নম্বর প্রপার্টি, চার নম্বর প্রপার্টি হচ্ছে এই যে চারটে বাহু দেখছো, এ বি বি সি সি ডি আর ডি এ, এই চারটে বাহু যদি স্কোয়ার করে আমি অ্যাড করি, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার প্লাস ডি এ স্কোয়ার, এই চারটে বাহু যদি স্কোয়ার করে আমি অ্যাড করি, সেটা ইকুয়াল হয়ে যাবে কার সাথে, কর্ণদ্বয়ের স্কোয়ারের সাথে, যোগফলের সাথে, এ সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস ডি এ স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটাকে আমি আর একটু মডিফাই করে লিখতে পারি, কি লিখতে পারি, এ বি বি সি সি ডি ডি এ, যার মধ্যে এ ডি আর বি সি এর দৈর্ঘ্য হবার সমান, এ বি আর বি সি ডি সি এর দৈর্ঘ্য হবার সমান, তাই আমি দুটোর পরিবর্তে, অর্থাৎ ডি এ বা এডি, ডি এ বা এডির পরিবর্তে আমি বি সি লিখব, আর সি ডির পরিবর্তে আমি এ বি লিখব। তাই এখান থেকে আমি লিখতে পারি টু ইন্টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা মনে রাখবে, টু ইন্টু এই যে সামান্তরিকের একটা বড় বাহু তার স্কোয়ার আর ছোট বাহুর স্কোয়ার, তাদের সমষ্টি, দ্যাট ইজ ইকুয়াল টু কর্ণ দুটোর স্কোয়ারের যোগফলের সমান। তো এই চারটি ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। ওকে, আরও বেশ কিছু প্রপার্টি আছে, সেগুলো আমি তোমাদেরকে ধীরে ধীরে বলবো সব প্রপার্টিগুলো। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে যে সমান্তরিকের ক্ষেত্রে, অর্থাৎ প্যারালোগ্রামের ক্ষেত্রে, এই ডায়াগোনাল দুটো লেন্থ কিন্তু সমান নয়। এই যে এসি আর বিডি দুটো ডায়াগোনালের লেন্থ কিন্তু এক্ষেত্রে সমান নয়, ঠিক আছে? আর এরা কিন্তু পরস্পরকে সমকোণ সমদ্বিখণ্ডিত করে না, অর্থাৎ এই মাঝের যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু 90 ডিগ্রি নয়। এরা পরস্পরকে শুধুমাত্র সমদ্বিখণ্ডিত করে, দ্যাট ইজ বাইসেক্ট করে, বাট পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে না, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। এই জিনিসটা জানতে হবে। আরেকটা মেইন যেটা মেজার প্রপার্টি সেটা দেখে নাও, সেটা কি, এই যে সামান্তরিক আমি একটা বলছি, এই সামান্তরিকের যে কোনো একটা ডায়াগোনাল, যে কোনো একটা ডায়াগোনাল ড্র করলে সেই ডায়াগোনালটা সামান্তরিকটাকে দুটো সমান ত্রিভুজে বিভক্ত করে। যদি এটার নাম আমি বলতাম এ বি সি ডি, তাহলে দেখো দুটো ত্রিভুজ, একটা এ বি সি আর একটা এ বি সি, এই যে দুটো ত্রিভুজে বিভক্ত করে, এদের ক্ষেত্রফল হচ্ছে সমান। এটা মাথায় রাখতে হবে যে সামান্তরিকে যে কোনো কর্ণ সামান্তরিককে দুটো সমান ক্ষেত্রফলের ত্রিভুজে বিভক্ত করে। তো এই চার পাঁচটা প্রপার্টি তোমরা নোট ডাউন করে নাও, আমি স্ক্রিনের থেকে সরে যাচ্ছি, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে। এরপরে আমি চলে যাবো ডিরেক্টলি কিসে, আমি চলে যাবো এরিয়া বের করতে। সামান্তরিকের এরিয়া কিভাবে বের করা যায় বা ক্ষেত্রফল, আমাদের মেন সলিউশনের থেকে সেই কোশ্চেনটাই বেশি আসবে যে সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। আর এই প্রপার্টিগুলোকে অবশ্যই নোট ডাউন করে রাখবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট প্রপার্টি, এখান থেকে কিন্তু ছোটো ছোটো কোশ্চেন্স থাকে। তো আমি এবার এটাকে মুছে দেবো এবং তারপরে আমি গিয়ে শিখবো আমরা কি, যে সামান্তরিকের যে এরিয়া সেটাকে কীভাবে আমরা বের করতে পারি, তার অ্যাকচুয়াল ফর্মুলা কী, কত কত রকমভাবে করা যায়।